আসসালামু আলাইকুম, হ্যালো ইব্রান। আজকে আমি চলে যাচ্ছি মিরপুরের বেস্ট স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। মিরপুরে অনেকগুলো জায়গায় কিন্তু স্ট্রিট ফুড আছে, কিন্তু যেটা সবচেয়ে বেস্ট আর সবচেয়ে জনপ্রিয় এলাকার মধ্যে আমি আজকে ওখানেই যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি হলো মিরপুর এক নাম্বার। তো বরাবর মতো আমি ওয়েট করছিলাম ফ্রেন্ডের জন্য, আর ও রিক্সা নিয়ে চলে আসছে। অ্যান্ড আমরা এখন চলে যাচ্ছি মিরপুর এক নাম্বার ঈদগা মাঠের পিছনের সাইড বা আড়ং এর পাশের রোড, যেটা ওখানে যদি আরেকটু ডিটেলসে বলি তাহলে বলা যায় হলো সনি স্কয়ার অপোজিটে এবং আড়ং আর হলো ইটালিয়ান রেস্টুরেন্টের মাঝামাঝি যে একটি রাস্তা গিয়েছে ও রাস্তার মাঝখান দিয়ে কিন্তু এই সবগুলো স্ট্রিট ফুডের ফুড কোর্টগুলো বসে। অ্যান্ড হ্যাঁ, যারা মিরপুরের বাসিন্দা তারা কিন্তু এমন কেউ নেই যারা এই ঠিকানাটি জানে না, তাই যারা মিরপুরের বাইরে তাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি। আর হলো এখন আমরা চলে আসছি স্ট্রিট ফুডের রাজ্যে, এখানে হলো সব কিছু আপনারা পাবেন স্ট্রিট ফুডের। আর আমি সবগুলো ফুড ট্রাই করে দেখবো যে কোনটা কেমন, কতটা মজা, আর আপনাদেরও জানাবো যে কোনটা আপনারা মাস্ট বি ট্রাই করবেন। এখানে সবগুলো ফুড কোর্ট একরকম দেখতে হলেও কিন্তু সবগুলো ফুড কোর্টের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি কিন্তু এক না, তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোনটার মধ্যে বসা যায়। আর এইটা হলো একটি ফুড কোর্ট, তো এখানের ভিডিও আজকে করব না, আজকে আমরা চলেছি সামনের দিকে যে দেখি কোথায় কেমন খাবার, আগে কোনটা থেকে শুরু করা যায়। তো এখানে হলো আমার ফ্রেন্ড টি শার্ট দেখা শুরু করেছিল, তো আপনারা কিন্তু এখানে চাইলে শপিং করতে পারবেন রিজনেবল প্রাইসে, খুব অল্প প্রাইসে। তো আমি নেক্সট ডে ডিটেলসে আরও ভিডিও ছাড়বো। তো আজকে তো শপিং ভিডিও দেখাতে আসিনি, আজকে এসেছি ফুড টেস্ট করার জন্য, তো আজকে সেটাই করব। তো ফাঁকে ফাঁকে একটু দেখিয়ে নিচ্ছি যে ডিটেলস আমি কিছু বলবো না এগুলোর বিষয়ে। তো এরপর আমরা সামনে চলে যাচ্ছে, সামনে হলো আবার জুয়েলারি দেখা শুরু করে দিয়েছিল, তো এটা দেখার পালা শেষ করে এখন আমরা চলেছি দোসা খাওয়ার জন্য। তো দোসা কিন্তু আমার খুব ফেভারিট একটি ফুড, আর এখানে দোসায় কিন্তু 15 টাকা আপনার এক পিস দোসা পেয়ে যাবেন। এখন আপনার এক পিস খান আর হলো দু পিস খান, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু একবার এক পিস ট্রাই করার পরে কিন্তু আপনারা এক পিস খেয়ে আর ফিরে আসতে পারবেন না, অবশ্যই আপনাদের আরও 2-3 পিস নিতে হবে। তো আমি এখানে একটা নিয়ে দাঁড়িয়েছিলাম, আরেকটার জন্য অপেক্ষা করছিলাম। এখানে আপনারা একটা দোসা নিলেও কিন্তু সব রকমের ভর্তা ট্রাই করতে পারবেন। তো এখানে সবগুলো ভর্তার মধ্যে একটা টমেটো কেচাপ বা টমেটো সসের একটা ভর্তা ছিল, যেটার মধ্যে বার্গারের একটা ফ্লেভার বা স্মেল আসছিল। তো আমাদের দোসা এখানে হচ্ছিল আর আমি দাঁড়িয়েছিলাম, আর সেদিন ছিল প্রচণ্ড গরম, কয়েকদিন যাবত কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আর এটার ভিডিও তো প্রায় 2-3 দিন আগের ভিডিও, বিজি হওয়ার কারণে আপলোড দিতে পারছিলাম না, তো আমি অনেক অসহায়ের মতো লাগছিলাম গরমের কারণে। তো যাই হোক, এখন হলো দোসাটা ট্রাই করার পালা। তো দোসাটা আমি প্রথমেই হলো খাচ্ছিলাম, সর্বপ্রথম আমি হলো ডাল ভর্তা দিয়ে ট্রাই করছিলাম, আর ডাল ভর্তাটা কিন্তু অনেক মজা ছিল, আর কেচাপের ভর্তাটা অনেক মজা ছিল, এখানে কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা অনেক মজা। এরপর আমি চলে এসেছিলাম এখানে শর্মা খাওয়ার জন্য আর হলো মোমোস খাওয়ার জন্য। মোমোটা কিন্তু আমি আগে থেকে ঠিক করেছিলাম অবশ্যই সে খাবো, কিন্তু দোকানটা এটা ঠিক করিনি, আর এখান থেকে খেয়ে আমি সবচেয়ে বড় ভুলটা করলাম, এখানে আমার একদমই উচিত হয়নি মোমো খাওয়ার। আমি মোমো সবসময় খাই এই ফুড কোর্টে, সবার শেষে একটি মোমোর ফুড কোর্ট আছে, ওখানে শুধু মোমো আছে, ওখান থেকে খাই। এখানে মোমোটা দেখতে সুন্দর ছিল, কিন্তু দেখতে সুন্দর হলে কী টেস্ট একদমই মজা ছিল না। এখানে ভিতরে হলো ভেজিটেবল ছিল, চিকেনের পরিমাণ একদমই ছিল না, আর হলো আমার কাছে একদম ড্রাই লাগছিল। ভিতরে যে ডোটা ছিল ভিতরে ওইটা একদম ড্রাই ছিল, দেখুন ভিতরে অবস্থাটা দেখুন, ভেজিটেবলের মধ্যে ড্রাই হয়ে আছে, আটারগুলোর মতো হয়ে আছে, আমার একটু মজা লাগেনি। কিন্তু এরপর যখন আমি শর্মাটা খেলাম, এই শর্মাটা খেয়ে আমার টেস্ট চেঞ্জ হয়ে গেল, কারণ শর্মাটা 80 টাকা ছিল, আর 80 টাকার শর্মানো যেটি শর্মাটা অনেক মজা ছিল, এটা সর্বনিম্ন প্রাইস ছিল। আর ওই মোমোটার দাম ছিল হলো 110 টাকা, আর আমি যেখান থেকে মোমো খেতাম ওইটার দাম ছিল 120 টাকা, কিন্তু ওইটার মোমো অনেক মজা ছিল। তো এরপর আমি আবার গেলে ট্রাই করব ওই মোমোটা ট্রাই করার। তো যাই হোক, আমি এখানে শর্মাটা এনজয় করছিলাম, কারণ শর্মাটা আসলেই খুবই মজা ছিল, খুব মজা ছিল শর্মাটা। এরপর আমরা চলে গেলাম খেতাপুরি খাওয়ার জন্য, এটার নাম খেতাপুরি বলে, এটা হলো 5 টাকা করে ছোট ছোট পিস। খেতাপুরির জন্য আপনাদের আরেকটু সামনে আসতে হবে, যেটা হলো মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একটি মসজিদ আছে, মসজিদের গলিটা দিয়ে আপনারা এই খেতাপুরির এখানে চলে যেতে পারবেন। তো এখানে খেতাপুরি আর আমরা কিছু বড় অর্ডার করেছিলাম, তো এখন আমি খেতাপুরিটা ট্রাই করে দেখব। তো প্রথমেই হলো আমি সস ছাড়া ট্রাই করে দেখব যে কেমন হয়। তো খেতাপুরিটা দেখতে কিন্তু অনেক মজা ছিল, আর এটা ছিল টমেটো সস, মানে টমেটো ভেজানো কোনো একটা সস ছিল, যেটা খেতে অনেক টেস্টি ছিল। তো প্রথমেই আমি হলো শুধু শুধু খেয়ে দেখলাম যে অনেক মজা ছিল খেতাপুরিটা, আর ভিতরে ছিল আলু। এরপর সস দিয়ে খেয়ে দেখলাম, সস দিয়ে অনেক মজা লাগছে। এখানে আমি খেতে খেতে একটু ধনে পাতা খেলাম, আর ধনে পাতা আমি একদমই লাইক করি না, যে কারণে আমি ধনে পাতাটা সরিয়ে নিচ্ছিলাম আর বলছিলাম যে আমি ধনে পাতা খাই না। এরপর যাই হোক, আমি খেতাপুরিটা এনজয় করছিলাম। তো খেতাপুরি শেষ করে এবার আমি বড়াটা দেখছিলাম, আর সত্যি কথা বলতে আমি খেতাপুরি অন্য জায়গায় খেয়েছি, কিন্তু এখানে খেতাপুরিটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। আর এখানে খেতাপুরিটা কিন্তু আমাদের মিরপুরে বিখ্যাত খেতাপুরি বলা হয়, আর দামটা কিন্তু খুবই কম, 5 টাকা। তো যাই হোক, এখন আমি বড়াটা খাচ্ছিলাম, বড়াটা অনেক মজা ছিল। আমি ভাবছিলাম প্রথমে এটা পেঁয়াজ, কিন্তু এটা কী দিয়ে বানাইছে, হয়তো বা চিংড়ি মাছে কোনো কিছু দিয়েছে। এরপর আমরা অনেক ঝাল খেলাম, তো চলে গেলাম কিছু সুইটস খাওয়ার জন্য। তো এখানে আসলাম আমরা ওয়াফেল খেতে, আর ওই ওয়াফেলের ঠিকানাটা হলো মিরপুর সনি স্কোয়ারের পিছনে একটি রোড আছে বা পাশে একটি রোড আছে, ওখানে। তো আমরা ওয়াফেল অর্ডার করতে করতে খুব
ওপর নিয়ে চলে আসলাম এখানে লেমন মিন্ট খাওয়ার জন্য। আর এখানে লেমন মিন্টটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট। লেমন মিন্ট পাওয়ার পরে আমি এখন চলে যাচ্ছি হলো ওয়াফেলটা নিতে, আর ওয়াফেলটা আমরা এখানে বসে খাই দিই। ওয়াফেল একটা অর্ডার করেছিলাম, আর এটা হলো আমরা নিয়ে চলে গিয়েছিলাম হলো পার্সেল। আর পার্সেল করে নিয়ে যাওয়ার একটা কারণ হলো কারণ আমরা সামনে যেয়ে ফুচকা খাবো, আর ফুচকা খাওয়ার পরে ওয়াফেলটা দুজন মিলে খাবো। আর এখন আমরা চলে যাচ্ছি হলো দুই নাম্বার, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি লেমন মিন্ট এনজয় করতে করতে দুই নাম্বার রাস্তা দেখতে দেখতে। এটা হলো দুই নাম্বার মিরপুর লাভ রোড। তো আমরা লাভ রোডে অনেকগুলো ফুচকার দোকান আছে, আর একটা আমার ফুচকা খাওয়ার জন্য অবশ্যই লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই লাইন আমরা ধরে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা জানি না, তো চলুন ফুচকা দোকানটা আগে চলে যাই। তো এটা হলো সেই মামার ফুচকার দোকান, এখানে আমার ফ্রেন্ড নিয়ে আসছে ফুচকা খাওয়ার জন্য। আমি এই মামার ফুচকাটা খাইনি, যতবার আমি ওর সাথে দুই নাম্বার আসি ততবার ও নতুন নতুন মামার কাছে আমাকে নিয়ে ফুচকা খাওয়ায় যে এই মামারটা ট্রাই কর, ওই মামারটা ট্রাই কর। এই মামারটা হলো বেস্ট ছিল। তো যাই হোক, এখন এই মামার ফুচকা বানাচ্ছিল। তো ফুচকা খাওয়ার পর হলো আমরা ওয়াফেলটা খাবো। আর এমন পরিমাণে ভিড় ছিল এখানে, মানে ভিডিও করার জন্য আর খাওয়ার জন্য আমি শ্যুট করতে পারিনি কোনো মতে। এই ভিডিওটা একটুখানি নিয়েছি, মামার টকটাও কিন্তু অনেক ইউনিক, উপরে ধনে পাতা ছিল সবগুলো। এইগুলো এই মামার ফুচকাটা কিন্তু অনেক বিখ্যাত, এই মামার ফুচকা খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আর মিষ্টি টকটাও কিন্তু অনেক ইউনিক ছিল, তো আমি মিষ্টি টক খাই না, অ্যাভয়েড করি এটা সবসময়। তো এখন হলো ওয়াফেলটা টেস্ট করে দেখবো আমি। আর ওয়াফেলটা কিন্তু আধা ঘন্টা পরেও অনেক মচমচে ছিল। তো ওয়াফেল খেতে খেতে আজকে এখানে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।